فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রশ্ন করেছেন যে চামচ দিয়ে খাওয়ার সময় যে ছুরি ব্যবহার করা হয় মাংস কাটার জন্য, সেটা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ, কোনো অসুবিধা নেই। কারণ আপনি হালাল খাদ্য যখন খাবেন তখন সে খাবার যে প্রক্রিয়া রয়েছে, হাত দিয়ে খাবেন না কাঁটা চামচ দিয়ে খাবেন না ছুরি দিয়ে খাবেন, সেটা আপনার জন্য যেটা, বা অথবা কাঠি দিয়ে খাবেন যেমন চায়নারা কাঠি দিয়ে খায়, এটা আপনার জন্য যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মূল জিনিস দেখতে হবে যে আপনি যা খাচ্ছেন, যা ভিতরে ঢুকাচ্ছেন, সে খাদ্য হোক পানীয় হোক, সেটা হালাল কি নয়। আরেকটি কথা হলো হাদিসের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাওয়ার যে বিবরণ, সে অনুযায়ী বোঝা যায় যে চামচ দিয়ে খাওয়ার চেয়েতে আপনার হাত দিয়ে খাওয়া উত্তম, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল চেটে খেতে বলেছেন। তো যদি চামচ দিয়ে খাওয়া হয় তাহলে তো আঙ্গুল চাটার প্রশ্নই আসে না। তো এই জন্যে খাবার সাথে যদি হাতের আঙ্গুল ব্যবহার করা হয় তাহলে এটা উত্তম। এটা সুন্না নয় যে এটা করতেই হবে, পরে এটা উত্তম বলা যেতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যবহারিক, এটা একটা সুন্নাত আর কি। ইবাদতগত সুন্নাত নয় যে আঙ্গুল দিয়ে খেতে হবে, সুতরাং এটা তার জন্য বেশি অধিক সওয়াবের হবে। তবে ওই যে আঙ্গুল দিয়ে খেলে শেষে যখন আপনি আঙ্গুলটা চাটবেন, তখন এখানে কি রয়েছে, আপনার বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বরকতের কথা বলেছেন। অনুরূপভাবে প্লেটে যে শেষের যে অংশগুলো রয়েছে সেগুলো খেতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন যে সবটুকু তুমি খেয়ে ফেলো এবং চেটে খাও, নিজে চেটে খাও অথবা অন্যকে চেটে খাও, তুমি জানো না যে তোমার খাদ্যের কোন অংশে বরকত রয়েছে। তো ওই বরকতের আশায় আমরা আঙ্গুল দিয়ে খেতে পারি, হাতের আঙ্গুল ব্যবহার করে এবং প্লেটকে চেটে খেতে পারি। তো যাই হোক, খাওয়া বৈধ খানা আপনি যেভাবে হোক, চামচ দিয়ে, কাঁঠি দিয়ে, চাকু দিয়ে বা যে কোনো বস্তু দিয়ে আপনি খেতে পারেন, তাতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ।